আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন দূর থেকে এবং কাছে থেকে, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠান দ্য বিউটি অফ ইসলাম, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো ইসলামের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত আদর্শ, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, যাতে আমরা মুসলমানরা দুনিয়াবাসীর সামনে ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত করতে পারি, ইসলামের যে মহিমাময় বাণী, ইসলামের যে আদর্শ বাণী, তা যেন সবার সামনে প্রস্ফুটিত হয়ে ওঠে, তা যেন সবার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, সেই প্রেক্ষিতে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রেট ব্রিটেনে আমরা যারা আছি, ব্রিটেনে নীতি নির্ধারণীতে মুসলমানদের অংশগ্রহণ কীভাবে হওয়া উচিত, মুসলমানরা কীভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, মুসলমানরা কীভাবে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, ওয়াক অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের বিভিন্ন অংশ আছে, এইসব অংশে আমরা অনেক সময় অনেক অফিস আদালতে আমাদেরকে যেতে হয়, আমাদেরকে স্বাস্থ্য সেবা নিতে হয়, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নিতে হয়, এই যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে, এইসব ডিপার্টমেন্টসগুলায় আমাদের ভূমিকা কি, মুসলমান হিসাবে আমরা কতটুকু আমরা ভূমিকা রাখতে পারি, আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এই ক্ষুদ্র পরিসরে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা তা নিয়ে আলোচনা করব, এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখব যে মুসলমানরা আমরা যদি অংশগ্রহণ করি, এই প্রেক্ষিতে কোরআন এবং হাদিসের নির্দেশনাটা কী। আমরা যখন দেখি একজন মুসলমান হিসাবে, আমরা যখন আমাদের ঘর থেকে বাইর হই, প্রথমত আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দেখেন, আমরা আমাদের ছেলে সন্তানরা স্কুলে যায়, এই যে আমাদের ছেলে সন্তানরা যখন স্কুলে গেল, স্কুলটা কীভাবে চলতেছে, স্কুলের নীতিমালাগুলা কী, ওইখানে আমাদের মুসলমানদের ব্যাপারে কেউ কী চিন্তা করতেছে কী করতেছে না। যদি আমরা অংশগ্রহণ করি যে স্কুলে কী হচ্ছে, কী হওয়া উচিত, তখন আমরা আমাদের যে মূল নীতিগুলো আছে, আমাদের যে দায় দায়িত্বগুলো আছে, তা আমরা তুলে ধরতে পারব। আর আমরা যদি ওইখানে মনে করি না, আমার ছেলে সন্তানরা স্কুলে যাচ্ছে, আমার ওইখানে স্কুলটা কীভাবে চলছে বা চলছে না ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, তাহলে কী হবে, তাহলে আমরা আইসোলেটেড হয়ে গেলাম, অর্থাৎ আমার আপনার দৃষ্টিতে স্কুলটা যেভাবে চলা উচিত, যেভাবে প্রত্যেকটা মানুষের স্বার্থ রক্ষা, প্রত্যেকটা মানুষের ধর্মীয় বিধিবিধান, প্রত্যেকটা মানুষের সামাজিক বিধিবিধান মেনে চলে স্কুলের নীতি নির্ধারণ করা উচিত ছিল, যেহেতু আপনি আমি অংশগ্রহণ করিনি, সেজন্য ওইখানে স্কুলে ওইটা নিয়ে চিন্তা করবে না, সহজ কথা। সেজন্য আমাদেরকে এইসব স্কুলের নীতি নির্ধারণীতে আমাদের অংশগ্রহণ করা উচিত। অনুরূপভাবে আমরা একটু যদি এগিয়ে যাই, আমরা যারা গ্রেট ব্রিটেনে বসবাস করতেছি, আমাদের স্থানীয় যে কাউন্সিলগুলো আছে, এই কাউন্সিলগুলায় আমরা ট্যাক্স দেই, এই কাউন্সিলগুলো বিনিময়ে আমাদেরকে সেবা দিচ্ছে, এই কাউন্সিলগুলোর সাথে আমাদের অনেক অনেক কিছু জড়িত। এখন যদি কেউ প্রশ্ন করে এই কাউন্সিলটা কীভাবে চলতেছে, কাউন্সিলের নীতিগুলো কী, এই দেশে যেহেতু
সব ধর্মের মানুষের বসবাস এই দেশে, যারা এমনকি ধর্ম পালন করেন না তাদেরও বসবাস, সকলের সমান অধিকার। আর মূল নেতৃত্ব দিচ্ছে আপনার স্থানীয়ভাবে মূল নেতৃত্ব দিচ্ছে কাউন্সিল, কারণ এই কাউন্সিলে আপনার আমার অংশগ্রহণ করা উচিত কি উচিত না আমরা যদি একটু চিন্তা করি আমাদের সামনে, তখনই প্রস্ফুটিত হয়ে ওঠে যে ইয়েস, আমাদেরকে অংশগ্রহণ করা উচিত। আমি ওইখানে ট্যাক্স দিচ্ছি, আমি ওইখানে আমার আমার স্বার্থ রক্ষা করা হচ্ছে কি হচ্ছে না, মুসলমান হিসাবে আমার আমার যে যেসব অধিকারগুলো সেই অধিকারগুলো আমি পাচ্ছি কি পাচ্ছি না, এটা আমার জানা দরকার, বোঝা দরকার। অতএব এই কাউন্সিলের নীতি নির্ধারণীতে আপনার আমার অংশগ্রহণ করা উচিত। এইভাবে সম্মানিত ভাই বোন, দেখুন আরও যদি আমরা একটু গভীরভাবে আরও একটু বিশদভাবে আমরা জিনিসগুলো চিন্তা করি, যেসব ইনস্টিটিউশনে নীতি নির্ধারণ করা হয়, একটা বললাম স্কুলের নীতি নির্ধারণ করা হয়, কাউন্সিলের নীতি নির্ধারণ করা হয়, এনএইচএস, আমরা হসপিটালে আমাদেরকে যেতে হয়, এনএইচএসের নীতি নির্ধারণ কীভাবে করা হয়, লোকদেরকে সেবা সেবা দিতে হলে কীভাবে করা হয়, এই দেশের নিয়ম হইল যে স্থানীয় লোকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নীতি নির্ধারিত করা হবে। কারণ আমাদের যেহেতু সেবা নিতে হয় এইসব ইনস্টিটিউশন থেকে, এনএইচএস থেকে, হসপিটাল থেকে, আপনার জিপি থেকে, আমাদেরকে সবসময় সেবা নিতে হয়। অতএব ওইখানে আমাদের সেই থাকা উচিত, ওইখানে আমাদের আমাদের কথা বলা উচিত, আমাদের মুসলমান হিসাবে আমাদের স্বার্থ কীভাবে রক্ষা হবে, মুসলমান হিসাবে আমাদের ডিমান্ড কি তা আমাদেরকে বলতে হবে। যদি আমরা বলি না তাহলে আমরা আইসোলেটেড হয়ে গেলাম, মার্জিনালাইজড হয়ে গেলাম, অন্যকে দোষ দিয়ে তো লাভ নাই যদি আমরা নিজেরা এগিয়ে না আসি। আর এই যে সবাই মিলে আলোচনা করা, আমরা যখন নীতি নির্ধারণী আলোচনায় বসব, আলোচনা করা, আলোচনা করে যাতে সকলের স্বার্থ রক্ষা হয়, যাতে সকলের সমান অধিকার বজায় থাকে, এই যে যখন আমরা আলোচনার প্ল্যাটফর্মে বসব, আলোচনা করা, এইটাতেই এই আলোচনাকেই ইসলামিক পরিভাষায় বলা হয় শুরা, আলোচনা করা, মতামত দেওয়া, অভিমত দেওয়া এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া। ইসলাম আমাদেরকে এনকারেজ করছে, ইসলাম আমাদেরকে আমাদেরকে এইভাবে উৎসাহিত করছে, আমরা যেন পারস্পরিকভাবে আলোচনা করি, যে কোনো বিষয় হোক আমরা যেন আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনার, পারস্পরিক আলোচনার গুরুত্ব ছিল অপরিসীম। তিনি যে কোনো বিষয় সামনে আসত তিনি আলোচনা করতেন, মশওয়ারা করতেন, সুরা করতেন। মশওয়ারা কীভাবে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে তিনি আলোচনা করতেন। বিখ্যাত ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ষষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে তিনি কাবা শরীফের তওয়াফ করছেন, মিনিং তিনি উমরা করছেন, সাহাবাদেরকে তিনি বললেন আমি তো স্বপ্নে দেখেছি আমি উমরা করছি। সাহাবারা বললেন চলুন আমরা উমরা করতে যাব। যখন এই সিদ্ধান্ত হলো যে সবাই উমরা করতে যাবেন, যাওয়াটা তো সহজ কিন্তু উমরা করাটা কি তত সহজ, কেননা কাবা শরীফ তখন কুফফারদের দখলে, আর এই কুরাইশের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ধরনের যুদ্ধবিগ্রহ চলতেছে, দুশ্মনদের কবলে কাবা, ওইখানে আপনি বললেই তো গিয়ে উমরা করে আসতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে একটার পর একটা কুরাইশের সাথে যুদ্ধ চলছে, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো,
পর যুদ্ধর পর যুদ্ধ চলতেছে কুরাইশের সাথে। এখন এই কুরাইশ হইল আপনার কাবা শরীফের লুকাফটার করে, তারা তাদের কর্তৃত্বাধীন। এখানে গিয়া মুসলমানরা এখন উমরা করবেন, বাট যেহেতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওয়াহির মতো, প্রত্যেক নবীদের স্বপ্ন ওয়াহি, আল্লাহর নির্দেশ, অতএব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হলেন। মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে যখন তারা গেলেন, তখন অবভিয়াসলি যা হবার তাই হলো, কুফাররা এসে মুসলমানদের পথ রুখে দিল। তারা বলল, না আপনারা উমরা করতে পারবেন না, আপনাদেরকে যেতে দেওয়া হবে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কনভিন্স করতে চাইলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হইল মক্কায়, তিনি যেন মক্কার নেতৃবৃন্দদেরকে কনভিন্স করেন যে আমরা তো শুধু উমরা করতে আসছি, তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করে আমরা চলে যাব, আমাদেরকে বাধা দিও না। একটা সেট টাইম দেওয়া হইল যে উমর এই সময়ের মধ্যে চলে আসবেন, কিন্তু কোনো কারণবশত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারিত সময়ের মাধ্যমে চলে আসতে পারেননি, আর রিউমার ছড়াইয়া পড়ল চতুর্দিকে যে কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। আসলে ওইটা সঠিক ছিল না, ওইটা একটা রটনা ছিল। তো ওই সময় মুসলমানরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে হাত রেখে বায়াত করেন, প্লেজ করেন, শপথ করেন, তাহতা শাজারা, গাছের নিচে বসে, ওইটাকে বলা হয় বায়াতে রেদওয়ান, প্লেজ অফ স্যাটিসফ্যাকশন, যে মুসলমানরা কাফিরদের সাথে যুদ্ধ করবেন, আমৃত্যু যুদ্ধ করবেন, উসমান হত্যার বদলা নেবেন। এখন মুসলমানরা যখন এইভাবে রেডি হচ্ছেন, ইত্তবসের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। দেখা গেল কি যে ওই খবরটা যেটা ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, ওইটা মিথ্যা। তাইলে তো এখন আর কুফফারদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন সাহাবাদের সাথে, এখন কি করা যায়। মশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হইল যে আমরা এখন যুদ্ধ করব না, আর মশওয়ারার মাধ্যমে এইটাও সিদ্ধান্ত হইল যে আমরা যেহেতু যুদ্ধ করব না, মারামারি করা ভালো নয়, অতএব আমরা মদিনায় চলে যাব। কুফফারদের সাথে একটা সন্ধি হইল, এইটাকে বলা হয় ট্রিটি অফ হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি, ষষ্ঠ হিজরিতে হইল। যে সন্ধিটা কি, বিভিন্ন নিয়ম রুলসগুলো আছে যে মুসলমানরা এই বছর চলে যাবেন উমরা না করে, আগামী বছর আসবেন, শুধু তিন দিন থাকবেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমান কেউ যদি মক্কায় চলে আসে তাদেরকে মদিনায় যেতে দেওয়া হবে না, বাট কোনো মক্কান যদি মদিনায় চলে যান তখন তাকে ফেরত পাঠিয়ে দিতে হবে। এই ধরনের চুক্তি, একতরফা চুক্তি হইল কুফফারদের সাথে। এই যে চুক্তিটা হইল, চুক্তিনামা তাদের সাথে, এই চুক্তিনামার ব্যাপারে সিদ্ধান্ত যেগুলো আসলো মশওয়ারার মাধ্যমে আসলো, মশওয়ারার মাধ্যমে আসলো, পরামর্শ করার মাধ্যমে আসলো, কনসালটেশন বা আলোচনার মাধ্যমে হয়েছে। দেখেন জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক্ষেত্রে তিনি বলতেন, নাও আমি আসছি উমরা করব, আমি উমরা করতেই হবে আমাকে, আমি উমরা করব, তিনি পারতেন, কিন্তু
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিলেন যে আলোচনার টেবিলে আসো, দেখো আমরা আলোচনা করি। তো এই যে আলোচনার গুরুত্বটা আল্লাহ সুবহান ওয়া তাআলা এত খুশি হইলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ফাতহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে প্রকাশ্য বিজয় দিয়েছি। দেখেন আলোচনার মাধ্যমে কি হয়, যখন আপনি আলোচনায় বসেন, আলোচনার মাধ্যমে জটিল সমস্যার সহজ সমাধান হয়, ওইখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার বরকত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী যখন আমরা দেখি, মক্কার 13 বছর, এরপরে মদিনায় যাওয়ার পরে আরও 6 বছর, 13 আর 6 19 বছর, এই এত বছরে তিনি যখন হুদায়বিয়ায় গিয়েছিলেন, ওই হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন 1400 সাহাবা, 1400 সাহাবা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বরকত দেন যখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এরপরে যখন মক্কা বিজয় হইল, মক্কা বিজয় যখন হলো 2 বছর পর, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন 10,000 সাহাবা। দেখেন 19 বছরে ছিলেন 1,400, আর 2 বছরের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওইটাকে 10,000-এ উপনীত করে দিলেন। এইটা হচ্ছে বরকত, এইটা হচ্ছে ব্লেসিংস, যে যখন আপনি কোনো আলোচনা করবেন, যখন আপনি পারস্পরিক মত বিনিময় করবেন, এই পারস্পরিক মত বিনিময়ের সাথে তখন হয় কি যে সিদ্ধান্তটা আপনি উপনীত হবেন, ওইখানে আল্লাহর তরফ থেকে বরকত থাকে, তো ওইখানে আল্লাহর তরফ থেকে আপনার উপর রেজামন্দি থাকে। সেজন্য আমরা যখন যে কোনো কঠিন বিষয়ে আলোচনায় বসব, আলোচনায় বসতে, আলোচনার টেবিলে বসতে তো কোনো বাধা নেই, তখন হবে কি, তখন আপনার স্বার্থ অবশ্যই রক্ষা করা হবে। আর আপনি যখন আলোচনায় বসবেন না, তখন লোক আপনার কাছ থেকে চলে যাবে, লোক আপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মাঝে কি সুন্দরভাবেই না উল্লেখ করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আপনার অন্তরটা কত নরম, আপনার অন্তরটা যদি কঠিন হতো তাহলে কি হতো, লোকেরা চলে যেত। আপনার যদি অন্তর নরম না হয়, আপনার অন্তর যদি শক্ত হয়, ভালোবাসা যদি না থাকে, অন্যের সাথে মিশার মতো সেই পরিমাণ যদি আপনার ধৈর্য না থাকে, মানুষের সাথে যদি আপনি হাসি মুখে এগিয়ে না আসেন, তাহলে কি হবে, সবাই চলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লানফাদ্দু মিন হাওলিক, লোকেরা চলে যেত আপনার যদি অন্তর, হে নবী আপনার যদি অন্তর কঠিন হতো লোকেরা চলে যেত। ফাআফু আনহুম, ও নবী মাফ করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে মাফি চান। ওয়াশাওিরহুম ফিল আম, এবং মশওয়ারা করেন, আলোচনা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যেন যে কোনো বিষয়ে আসুক, যে কোনো বিষয়ে আমরা যেন আলোচনা করি,
আলোচনার মাধ্যমে সুন্দর পরিবার গঠন হয়, আলোচনার মাধ্যমে সুন্দর সমাজ গঠন হয়, আলোচনার মাধ্যমে সুন্দর রাষ্ট্র গঠন হয়। আমরা যারা গ্রেট ব্রিটেনে বসবাস করি, আমাদেরকে সেই আলোচনার সুযোগ দেওয়া হয়েছে। স্কুলের মাঝে গভর্নিং বডি আছে, গভর্নিং বডিতে আপনি অংশগ্রহণ করুন, এটা আপনার অধিকার। এরপরে আপনার লোকাল কাউন্সিলে, লোকাল কাউন্সিলের বিভিন্ন সেকশন আছে, এইখানে মেয়র আছে, এইখানে কমিশনাররা আছেন, আপনি এইসব জায়গায় যখন আপনি অংশগ্রহণ করবেন, এনএইচএসের যে নীতি নির্ধারণের ব্যাপারে লোকাল যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে, লোকাল কমিউনিটির সাথে যোগাযোগ করা হয়, বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করা হয়, আপনার আমার উচিত, আপনি আমি, আমরা যেন অংশগ্রহণ করি। আমরা যখন অংশগ্রহণ করব, মুসলমানরা যখন অংশগ্রহণ করেন, এই যে হুদাইবিয়ার সন্ধিতে সব অনুচ্ছেদগুলো ছিল মুসলমানদের বিপক্ষে, কিন্তু তারপরেও এইটা কীভাবে আসলো, মুসলমানদের পক্ষে আসলো কীভাবে, 10,000 মুসলমান দুই বছরে কীভাবে হলেন, যখন একজন মুসলমান ওইখানে একটা অনুচ্ছেদ ছিল যে মুসলমানরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, এই একটা কথা ছিল। কাফিররা যেভাবে স্বাধীনভাবে আরব দেশে চলাফেরা করতে পারতেছে, মুসলমানরাও সেভাবে চলাফেরা করতে পারবেন। যখন মুসলমানদেরকে সেই স্বাধীনতা দেওয়া হলো, সমগ্র আরববাসী ইসলামের ছায়াতলে আসলো। কীভাবে আসলো, তারা দেখলো যে মুসলমানদের ব্যবহার, মুসলমানদের চলাফেরা, মুসলমানদের সততা, মুসলমানদের একনিষ্ঠতা, এই ব্যবহার দেখে সমগ্র আরববাসী ইসলামের ছায়াতলে আসতে থাকলো। আমরা যদি সেই মনোভাব নিয়ে, আমরা যদি স্কুলের গভর্নিং বডিতে বসি, একজন মুসলমানের যে দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত, যে সততা নিষ্ঠা হওয়া উচিত, আমরাও যদি সেই একইভাবে আমরা যদি এগিয়ে যাই, তখন আমাদের সমাজটা হবে সুন্দর, আমাদের সমাজটা হবে প্রস্ফুটিত, মুসলমানদের শান শওকত এবং মুসলমানদের যে সততা, মুসলমানদের যে ব্যবহার, তা দুনিয়ার সামনে ফুটে উঠবে। সেই সুযোগ যদি আমরা নেই, তখন আমাদের সব কিছু চেঞ্জ হবে। এজন্য আমরা মনে করি যে আমরা যারা ব্রিটেনে বসবাস করি, আমরা প্রতি নীতি নির্ধারণীতে যতটুকু ফ্যাকাল্টিজ আছে, যতটুকু আপনার আমার ক্ষমতার মধ্যে, যতটুকু ইনস্টিটিউশনসগুলো আছে, আমরা যেন সেই সব ইনস্টিটিউশনগুলায় অংশগ্রহণ করি, আলোচনা করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।